Assalamualaikum viewers, আজকে আমি তৈরি করে দেখাবো হাঁসফোড়া। এই শীতে এটা খেতে খুবই দারুণ লাগে। চলুন তাহলে দেখে আসি কিভাবে তৈরি করছি আজকের এই অসাধারণ রেসিপিটি। আমি এখানে একটা বড় সাইজের হাঁস নিয়েছি। হাঁস থেকে যেন একটা গন্ধটা থাকে ওটা যেন না আসে, এর জন্য আমি এটাকে গরম পানি দিয়ে দু তিনবার ধুয়ে নিব। আমি আগেও এটাকে ঠান্ডা পানি দিয়ে দু তিনবার করে ধুয়ে নিয়েছি। এরপর যে আমি এটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং তেজপাতা, এটা আমি তেলের সাথে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি হাঁসটা যেহেতু বড় এর জন্য আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আমি এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ রসুন বাটা এবং দেড় চামচ পরিমাণ জিরে বাটা এবং দেড় চামচ পরিমাণ আদা বাটা। মশলাটাকে আমি পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। এ পর্যায়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা যত ভালোভাবে কষানো হবে ঘ্রাণ তত ভালো থাকবে। আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি মশলার সাথে মাংসটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর যে মাংসটা ঢেকে দেব, মাংসটা থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, ওই পানি দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে ভোনা হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি। এরপর যে আমি এটাকে 20 মিনিটের জন্য ঢেকে দিব এবং মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি হাঁসটায় খুব বেশি তেল ইউজ করিনি, কিন্তু হাঁস থেকে অনেক বেশি তেল বের হয়ে এসেছে। এরপর যে আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি। আমার মাংসটা হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গরম মশলা গুঁড়ো। এরপর যে আমি এটাকে আবারও একটু ঢেকে দিব যাতে ঘ্রাণটা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায়। পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন গ্যাসটা অফ করে দিব এবং আমি এখন এটাকে পরিবেশন করে নিব। আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন এই শীতে অসাধারণ স্বাদের এই হাঁসফোড়া। এবং আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের রান্না কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার হাঁসফোড়া। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।